এই রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে 5 মাসের বেশি অতিক্রান্ত হয়েছে, এখনও ঘর ছাড়া বিজেপি নেতা কর্মীরা বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভার সরাইটিগড় গ্রাম পঞ্চায়েতের বিজয়রামে। এই এলাকার বাসিন্দা টুম্পা দাস জানান, তিনি একজন বিজেপি কর্মী। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এখনও পর্যন্ত পরিবার নিয়ে ঘর ফিরতে পারেননি। তার অভিযোগ, ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আমাদের ভোটের পর 2 তারিখের রেজাল্টের পর থেকে আমরা বাড়ি ছাড়া, আমাদেরকে তৃণমূল নেতারা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা বিজেপি করি, আমাদের ভোটে ওরা জিতেছে বলে সেজন্য আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বাড়ির সব ভাঙচুর করেছে, লুটপাট করে নিয়েছে, ঘরের ফার্নিচার টিভি যা ছিল আমাদের ঘরে কোনো জিনিস নেই, চাল টাল সবই ভেঙে দিয়েছে। তা আমরা 2 তারিখ থেকেই আমাদের প্রশাসনের কাছে আমাদের এটাই আমাদের একটাই অনুরোধ, আমরা যেন বাড়ি ঢুকতে পারি। হ্যাঁ, বারবার প্রশাসনের কাছে গেছি, আমরা তাও ব্যর্থ, ওনারা তো পারছেন না। আমাদের প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আমরা যে ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে আমরা ভাড়া বাড়িতে আছি, আমরা আর ভাড়া টানতে পারছি না, আমরা রোজ নিয়ে আসি, রোজ খাই, আমাদের খুব কষ্ট হচ্ছে সংসার চালাতে। আমাদের মাননীয় প্রশাসনের কাছে এটাই আমাদের অনুরোধ যেন আমাদেরকে কোনো রকমের ঘর ঢোকানোর জন্য ব্যবস্থা করে। মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন? হ্যাঁ, নিশ্চয়ই হব। মুখ্যমন্ত্রীর কাছেও আমার অনুরোধ যে আমরা কী ভুল করেছি, বিরোধী পার্টি তো আমরা করতেই পারি, সবাই তো করে, তা আমাদের কী আমরা কী এমন ইয়ে করেছি, আমরা কী এমন ভুল করেছি যে আমাদেরকে এরকম করে বাড়ির বাইরে রাখা। বিরোধী পার্টি কে না করেছে, সবাই তো করেছে, এরকম কথা আসছে আমাদেরকে নিয়ে গিয়ে রেপ করবে, আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে রেপ করবে, আমরা কী করে বাঁচবো? আমরা তো কাউকে মারিনি, ধরিনি, কাটিওনি, আমরা তো অন্য কিছুই করিনি, শুধু একটু বিরোধী পার্টি করাতে আমাদের এত অপরাধ যে আমরা ঘর ঢুকতে পারছি না। রণজিৎ দাস ও টুম্পা দাস প্রশাসনের কাছে তাদের ঘরে ফেরানোর আবেদন জানিয়েছেন। কি হয়েছে আপনার সাথে? আমরা বিজেপি করি, 2রা মে থেকে রেজাল্ট বেরোবার পর আমরা ঘর ছাড়া হয়ে গেছি, আমরা ঘর ঢোকার চেষ্টা করেছি বারবার, কিন্তু আমাদেরকে কিন্তু ঘর ঢুকতে দেওয়া হয়নি, ভয় দেখিয়ে মারবো বলে আমাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে। আমরা ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে তখন থেকে আমরা এখনও পর্যন্ত ভাড়া ঘরের মধ্যে রয়েছি, এবং আমার খুবই মানে ইনকাম খুবই কম আছে, ভাড়া ঘরে থাকা খুবই অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া এসব নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে গেছি, আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আমাদেরকে যাতে ঘর ঢুকিয়ে দেয় সুস্থ সবলভাবে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, বারবার বলছে দেখছি, এরম করে আমরা দিনের পর দিন আমরা এখানে কিন্তু পড়ে রয়েছি। কী বলছে তৃণমূল? কী বলছে তৃণমূল? ওরা আমাদেরকে ঘর ঢুকতে দেবে না, এমনকি আমাদের বাড়ির ছেলে বউ মেয়েদের উপরে অত্যাচার করবে, এরকম বলছে বলে আমরা ভয়ে ঘর ঢুকতে পারছি না। আমাদের দলের কিছু ছেলে দুর্গাপুজোর আগে ঘর ঢুকেছিল, তাদেরকে কালী পুজোর পর মারধর করা হয়, তাদের বাড়ির মেয়ে ছেলেদেরকেও মারধর করা হয়, এই ভয়ে আমরা দেখে আমরা আর ঘর ঢোকার মতন সাহস পাচ্ছি না, যাতে পুলিশ প্রশাসন আমাদেরকে সুস্থ সবলভাবে ঢুকিয়ে দেয় তার জন্য আমি হাত জোর করে অনুরোধ করছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বিজয়রাম কালীতলা। কী বলছেন তৃণমূল যারা কর্মী যারা, তারা কি আপনাদেরকে ডিমান্ড করছে, ওরা কিছু বলছে? আমাদেরকে ডিমান্ড বলতে আমাদেরকে মারধর করবে, আমাদের বাড়ির বউ মেয়েদেরকে বাড়িঘর সব ভাঙচুর করে দিয়েছে, চারিদিকে কল চারিদিকে ঘেরা ছিল ভেঙে দিয়েছে, বাড়ির ঘরে ঢুকে টিভি আলমারি সব ভেঙে দিয়েছে, এমনকি আমরা যদি এখন ঘর ঢুকে আমাদের বাড়ির বউ মেয়েদেরকে তুলে নিয়ে যাবে বলছে। ভোট পরবর্তী তো অনেকদিন বিতল, এখনও তাদেরকে একই ভূমিকা? হ্যাঁ, তাদের এখনও পর্যন্ত ভূমিকা দেখা যাচ্ছে, তো কালী পুজোর পর এই যে মারধর করেছে এগুলো করছে, আমাদের পাড়ার তপন দাস, সঞ্জয় সাঁই, তাপস বৈরাগ্য, এরা হচ্ছে আমাদের পাড়ার তৃণমূলের কর্মী, স্থানীয় তৃণমূলের কর্মী এরা। কোথায় বাড়ি? আমার বাড়ি বিজয়রাম কালীতলা। বর্ধমান সদর জেলা বিজেপির সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র অভিযোগ করেন, তাদের দলের পক্ষ থেকে টুম্পা দাসদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়, একদিন পরেই তৃণমূলের অত্যাচারে তাদের আবারও ঘর ছাড়া হতে হয় বলে অভিযোগ। আমাদের বর্ধমান সদর জেলার বর্ধমান উত্তর বিধানসভার বিজয়রামের কুঁড়েপাড়ার কালীতলার বাসিন্দা টুম্পা দাস, বিজেপির একনিষ্ঠ কর্মী, 2 তারিখের পর থেকে তার উপর অকথ্য অত্যাচার চলছে।
প্রাণনাশের হুমকি আছে, তার বাড়িঘর সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। আমাদের প্রিয়াঙ্কা টিবিওয়ালের চেষ্টায় প্রশাসন থেকে তাকে বাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু একদিন থেকেই তাকে বেরিয়ে আসতে হয়েছে, কারণ ওখানকার তৃণমূলের যে অত্যাচার সে সহ্য করতে পারছে না। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যাতে আমাদের যারা এখনও বর্ধমান জেলার মধ্যে ঘর ছাড়া রয়েছে তাদেরকে ঘরে ফেরানো হয়। শুধু ঘরে ফিরিয়ে দেওয়া নয়, সঙ্গে তাদেরকে নিরাপত্তাও দিতে হবে, কারণ আজকে দিয়ে আসবে বাড়িতে, তারপর দিন আবার তার উপর অত্যাচার হবে, এটা কিন্তু সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়। তৃণমূলের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, যারা অভিযোগ করেছেন তারা যদি প্রশাসনের কাছে আবেদন করে তাহলে প্রশাসন তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করবে। দেখুন, দু তারিখের পর তো অনেক দিন কেটে গেছে, সারা পশ্চিম বাংলায় এরকম কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। তবে আপনারা যখন বলছেন যে দু তারিখের পর দুজন মহিলা ঘর ছাড়া, আমি মনে করি তাদের কোনো যদি অভিযোগ থাকে নিশ্চয়ই থানায় জানানো উচিত, কারণ আমরাও দলগতভাবে খোঁজ খবর নিয়ে ঘটনাটা জানবো এবং আমরা দেখব যে কি কারণ থেকে কি ঘটনা ঘটেছে। কারণ তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড খুব পরিষ্কার, আমাদের নেত্রীর নির্দেশ কোথাও কোনো মানুষ ঘরের বাইরে থাকবে না, তারপর থেকে সারা পশ্চিম বাংলায় কোথাও কোনো মানুষ ঘরের বাইরে নাই। এখানে কি ঘটেছে, কি কারণে ঘটেছে, বা দলের নাম করে যদি কেউ তাদের ওপর কোনো রকম এ ধরনের ব্যবহার করে থাকে, আমরা নিশ্চয়ই দলগতভাবে তার ব্যবস্থা গ্রহণ করব। তবে আমি মনে করি এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, এটা কোনো ব্যক্তিগত বিবাদ থেকে হতে পারে, কারণ কেউ বিজেপি করে বলে আজকে বিজেপি রাজনৈতিক কর্মকাণ্ড সারা রাজ্যে করছে, বর্ধমানে করছে, তাদের নেতাকর্মীরা রাস্তায় বেরোচ্ছে, কই কোথাও তো কোনো অসুবিধা নেই, ওখানে কেন হচ্ছে সেটা নিশ্চয়ই তারা থানায় অভিযোগ করুক, নিশ্চয়ই আমি মনে করি পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। দেখুন, তিনি যে অভিযোগ করেছেন, তিনি একজন মহিলা, তাকে সম্মান জানিয়ে বলছি, যদি এ ধরনের কথা কেউ বলে থাকে সেটা খুব নিন্দনীয়, এবং যে বলে থাকবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ নিশ্চয়ই করবে। আমি মনে হয় যে তিনি কি থানায় কোনো অভিযোগ করেছেন, যদি তাকে এ ধরনের কেউ কথা বলে থাকে আমার মনে হয় তার থানায় অভিযোগ করা ঠিক, কারণ থানা উপযুক্ত ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। মৌখিকভাবে উনি অভিযোগ করছেন সাংবাদিকদের সামনে, কিন্তু সেই অভিযোগটা আমি মনে করি তার লিখিত আকারে থানায় জানানো উচিত, কারণ এখানে আইনের শাসন প্রতিষ্ঠা আছে। যদি একজন মহিলার প্রতি কেউ কটূক্তি করে, সেটা যে দলেরই লোক হোক, আমাদের দলই হোক অন্য দলেরই হোক, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এটা পশ্চিম বাংলা, এটা উত্তরপ্রদেশ বিহার ইউপি নয়, এটা পশ্চিম বাংলা, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা আছে। তো আমি মনে করি তাদের খুব সম্মানের সঙ্গে বলি তারা থানায় অভিযোগ জানাক, যদি থানায় এ ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা করবে। আমিও খোঁজ খবর নিচ্ছি, আমিও ওখানকার লোকাল নেতৃত্বের সাথে কথা বলবো এবং প্রশাসনের সাথে কথা বলবো, আমি কথা বলে দেখব। দেখুন, আমি পরিষ্কার বলছি, উনি থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেছেন বলে আপনাদের মুখ থেকেই শুনলাম, কোনো অভিযোগ উনি করেননি। তো যেখানে অভিযোগ করেননি সেখানে মৌখিক কথার কোনো উত্তর দেওয়া, মৌখিক কথার কোনো উত্তর দেওয়াটা আমার মনে হয় ঠিক নয়, কারণ ওনার যদি কোনো অভিযোগ থাকে সঠিক কারুর নামে তো উনি অভিযোগ করুন, কারণ এখানে আমাদের দলের নামকে বদনাম করার জন্য কেউ কিছু করবে সেটা দল বরদাস্ত করবে না, কারণ দল কঠোর হাতে তার বিরুদ্ধে ব্যবস্থা, কঠোর হাতে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। দেখুন, কেউ যদি কি কারণে ঘর ছাড়া হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাকে দলগতভাবে কেউ কিছু করেছে নাকি সেটা জানতে হবে, তাকে যদি দলগতভাবে কেউ করে আমি পরিষ্কার বলছি সে থানায় অভিযোগ জানাক এবং যে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।